থেকে পদতুলি আমার চোখের সুরমা আমার শেখ এই মাদ্রাসার জন্য দোয়া করেছিলেন কাটাদেরি যাওয়ার পর বলেছিলেন থাকবেন না কবির তোমার মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরতের দোয়া এত দ্রুত গতিতে কবুল হইতেছে আর দুইটা ক্লাস খুললে আমাদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার আমার শায়খ মুরশিদ কি বলবো এগুলি এমন জিন্দা ওলি যার দেহ থাকে বাংলাদেশে যিনি রুহানিভাবে কাবা শরীফ তওয়াফ করেন অনেক মানুষে হযরতকে দেখছেন কাবা শরীফ তওয়াফ করতেছে কত শুনি বাংলাদেশে এ ওলি আজকে এই মাটির মধ্যে ও ভাই 98 সালে যখন আমার শাইখের কাছে গেলাম হযরত একটা মাদ্রাসা করতে চাচ্ছি আপনার অনুমতি চাই হযরতকে বললাম আমাদের এলাকাতে অনেক গন্ডগোল মারামারি হচ্ছে যোদ্ধা বিবাদ অনেক যোদ্ধা ছিল 98 সালে হযরত আমাকে বললেন কবির শুনো তুমি বাতি জ্বেলে দাও অন্ধকার দূর হয়ে যাবে আমি হযরতের পরামর্শ নিয়া এখানে ছোট্ট একটা টিনের ঘর করলাম এই যে জগরা বন্ধ হইল আর হলো না জগরা আমার শাইখের জিন্দা কেরামত এটা আমার শাইখের জিন্দা কেরামত এটা শাইখের কাছে যখন এই বিল্ডিং করার জন্য রুইং এর কাগজপত্র নিয়ে গেলাম হযরত 3500 স্কয়ার ফুট একটা বিল্ডিং করতে চাচ্ছি আপনার অনুমতির জন্য আসছি হযরত সাথে সাথে হাত উড়ায় 10 মিনিট দোয়া করছে আমাকে যদি একটা মানুষের 10 কোটি টাকা দিত এত খুশি আমি হইতাম না আমি এসে কাজ শুরু করলাম আল্লাহ তাআলা কোন জায়গাতে আমাকে লজ্জিত করেন নাই ঠেকান নাই কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ আজকে শাইখের পদতুলির বরকতে আমি মনে করি আমাদের মাদ্রাসার দোতলার ভবনটা হয়ে যাবে ইনশাআল্লাহ কি বলেন হবে নি বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ভাই হাতিলা বলেন হবে তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমাদের রায়পুরা পূর্বাঞ্চলে এই সর্ববৃহৎ মাদ্রাসা ঘাগটিয়া আর 2 বছর দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমি আমার শাইখের সামনে আমি কি বলবো গত 2-3 দিন আগে আপনারা দেশের পরিস্থিতি দেখছেন আমি এত ভেঙে পড়েছিলাম যে আবহাওয়ার বৈরী অবস্থা আমার শাইখকে দাওয়াত করলাম না আমি না আনতে না পারি আল্লাহ তাআলা গতকাল থেকে আকাশকে একদম পরিষ্কার করে দিয়েছেন শাইখের জিন্দা কেরামত শাইখের জিন্দা কেরামত এটা ভাই আমি কি বলবো আপনাদের আপনারা মনে করবেন আমি যখন দেখলাম হযরত শাইখ উপর থেকে নামতেছেন হযরত শাইখ নামতেছেন না হাজার হাজার রহমত বর্ষিত হচ্ছে এই জমিনের মধ্যে হাজার হাজার রহমত বর্ষিত হচ্ছে আমি দেখতেছিলাম তো বৃষ্টি বর্ষণে জমিনের উদ্ভিদ যেমনি উতরে উঠে তোমার পদচারণে মুর্শিদ তেমনি হৃদয়ে গভীর পুলকিত হয়ে উঠে ফুলের পরশে গেলে যে মন মন মুক্তকর হয়ে উঠে মুর্শিদ তোমার পরশ পেলে খোদা প্রেমের জ্বলন বেড়ে উঠে ভাই আমার শাইখের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতকে আরো অনেক অনেক লম্বা করে দেন অনেক অনেক লম্বা করে দেন বাংলাদেশের জন্য উনি একটা ছাতা ছাতা ছাতি আমাদের মাথার উপর ছাতি পাশে মেয়ের যদি কোন বিস্ফোরণ না হইত আজকে সারা বাংলাদেশ নাস্তিক মুর্তাদে কাফের হয়ে যাইত আমার শাইখের গণ বিস্ফোরণের কারণে নাস্তিক মুর্তাদরা কুন্তাশা হয়ে গেছে কুন্তাশা হয়ে গেছে এই বাংলাদেশের নাস্তিক মুর্তাদদের এখন পাই দেখবে না ইনশাআল্লাহ
আমাদের জন্য দোয়া করবেন।